তখন যতদূর আমি জানি যখন হলত তাকে বিয়ে করেন ওই সময় তিনি আরবের মধ্যে চতুর্থ নম্বর ধনী ছিলেন তার মধ্যে ওই সময় ধনী ছিলেন হজরত উমরাদ্দন হোক উসমায় হোক ওরাক নফেল এরা অনেক ধনী ছিলেন তো উনি যদি ধন সম্পাদকে বিয়ে করে থাকেন তা সেই ধন সম্পাদকে উনি কিভাবে আহ ভোগ করছেন যদি জানা থাকে একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ আর দ্বিতীয়ত আমরা সবাই যারা বাংলাদেশে আছি সবাই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

আমি বলতে চাচ্ছি এর আগে ভিডিওতে আমি শুনছি তিনি বা এখনো বলতেছেন কচি মেয়ে বিয়ে করছে আয় সাহায্য তানা তার বয়স যখন বলে সাত ছিল তার তিন বছর পরে আবার কোথাও আছে চার বছর পরে আবার কোথাও আছে নয় বছর বয়সে তিনি তার সাথে সংসার শুরু করেন আমি সেই জন্য বলতে চাচ্ছি যদি আজকে থেকে পনেরোশো বছর আগে এমন একটা মেয়েকে বিয়ে করতে পারে আর এখন বর্তমান যুগে যারা আসছে এখন যদি বিয়ে করতে তাহলে আসলে পারেন আমি আপনাকে বলতেছি আজকে আছে যদি কপি কপিরাইট টাইক ভাই তাহলে আমরা আগে প্রশ্ন একটু শেষ করি তারপরে এটা ঢুকি একবার যদি এতগুলো প্রশ্ন করে আপনি কি এতগুলো প্রশ্ন উত্তর শোনার মতো ধৈর্য আছে আপনারা এতক্ষণ থাকবেন পারবেন চুপ করে থাকতে অনেকক্ষণ সময় লাগবে বলেন 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 আপনি আসলে আপনার লাইনে যত আপনার নামে যত যোগ্য মুদ্রা আপনি রাখছেন কপি করছেন নিজেকে রাইট মনে করছেন তারপর স্ট্রাইক ফলাই দিলেন মানে নিজেকে আপনি কনফিউজ হয়ে গেলেন আপনি কোথায় আছেন ভাই ভাই প্লিজ নরমালি কথা বল ঠিক আছে পুছি আমরা যে আপনি কোথায় আছেন ঠিক আছে সমস্যা নেই ওনার দ্বিতীয় প্রশ্নটা আপনি যেটা করলেন বঙ্গবন্ধু ভাই বঙ্গবন্ধুকে কেউ যেহেতু নবী মানে না তাই উনি কবে বিয়ে করতে নাই করে আসলে মনে হয় না যে এটা আসলে আমাদের আলোচনার বিষয় হতে পারে কোনো ভাবে তাই না আপনিও নিশ্চয়ই বুঝবেন তো যে নবী তাকে নিয়ে কথা বলি আপনি যেটা বললেন তাকে নিয়ে যে এই ইয়ের কথাটা এবং সেই সাথে আপনি নবীর সাথে এই যার তার বঙ্গবন্ধু ফঙ্গবন্ধুর তুলনা দিয়ে নবীর ছোট করেন না এটাও একটা খারাপ জিনিস কিন্তু আমরা প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি বললেন যে যদি সম্পদের লোভেই বিয়ে করে থাকে তাহলে সম্পদ গুলা কি সে ভোগ করতে পারছে ভাই সম্পদ গুলো তো ইনভেস্ট করছে সে সম্পদ গুলা কি করছে জানেন না কি করছে সে মুসলিমদের কাছে বিলাই দিছে ইনভেস্ট করছে ইনভেস্ট করে পরে কি পাইছে জানেন পরে পাইছে এই যে আপনাকে স্ক্রিনে দেখাই পরে পাইছে এই যে এইগুলা দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন তার বউ কতগুলা ছিল দেখেন এইগুলা পাইছে পরে তারপরে দেখেন মেইনলি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মালের অংশটা এই যে এটা এই যে পরে যা পাইছে সেটা হচ্ছে এইটা অনিমতের মাল এটা ছিল ইনভেস্টমেন্ট খাদিজার যে সম্পত্তি গুলা গণিমতের মাল পাইছে যখন সে শুনে নেন একটু যখন সে যখন তার ধর্ম প্রতিষ্ঠা করতে পারছে তখন ইনভেস্টমেন্ট যখন করে ইনভেস্টমেন্ট করার সাথে সাথে কি আসে লাভ আসে সময় লাগে একটু তাই না সেই সময় লাগছে সে প্রথমে কি করছে তার ধর্মের মানুষগুলারে সে আমার কথাটা শুনতে পাচ্ছেন না আপনি বোধহয় না কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা শুনতে পাচ্ছি হ্যাঁ আমি আপনাকে যেটা বলেছি যে নবী মহম্মদ খাদিজা সম্পদ কি করছে খাদিজা সম্পদ সে মুসলিমদের মধ্যে বিলাই দিচ্ছে দিয়ে কি করছে সে মুসলিমদেরকে মানে তার অনুসারীদেরকে অনুসারীদের সংখ্যা বাড়াইছে অনুসারীদের সংখ্যা বাড়াই নিজের নেতা হয়েছে নেতা হয়ে কি করছে এরপরে সে এই যে দেখেন গণীমতের মাল কোরআন কোরআন এ আছে জানেন এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ ও তার রাসুলের গণীমতের মালের এক পঞ্চমাংশ গণীতের মাল মানে কি ওই যে সম্পদ এবং নারী শিশু সবকিছুই যে যুদ্ধবন্দি আসবে সেইগুলাও কিন্তু গণিমতের মাল তো সেই যে সেইগুলা সে পরে ভোগ করছে আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন না যে এই সে খাদিজার টাকা পয়সা কিভাবে ভোগ করছে আমি বলছি আপনাকে সেটি বললাম যে ভোগ করে না সে ইনভেস্ট করছে এইবার আপনি আরেকটা যে প্রশ্ন করলেন যে ধর্ম কিভাবে প্রতিষ্ঠা করছে আপনি বলেন তো দেখি ধর্ম কিভাবে প্রতিষ্ঠা করছে আমরা একটু শুনি আপনি যে বললেন না যে গণিমতের পাল পাশে ইনভেস্ট করার পরে গণিমতের মাল কখন আসে যখন তারা দেখছে যে বলছে এক খোদার ইবাদত করো যখন তারা বলে না তখন তারা অত্যাচার করে যেমন আমরা জানি ইসলামের একজন প্রথম মহিলা

তাকে যখন হত্যা করা হয় আমি শুনে না আমার কথা আগে শুনে আপনি আমি যদি ভুল বলি আচ্ছা ভাই শোনেন ভাই শোনেন ভাই সত্যি বলতে আমি আপনার পুরো এরকম কাতকি মাসের ভাগা কত এই বাজারে কাজকে কি দিয়ে আপনি বাজার করেছেন কত টাকার বাজার করেছেন এগুলো তো আমি শুনতে ইন্টারেস্টেড না আপনি জানতে চাইছেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা করছে সে জায়গায় কে খুন হয়েছে এটা কেমনে ভাই প্রাসঙ্গিক হয় আপনি আমাকে বলবেন ইসলাম কেমনে প্রতিষ্ঠা হয়েছে এই যে ইসলাম কেমনে প্রতিষ্ঠা হয়েছে তার উত্তর এই যে স্ক্রিনে দেখেন জিহাদ জিহাদের মাধ্যমে বুঝতে পারতেছেন জিহাদের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছে এটা কুরানেরও কথা যে তোমরা যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত না ইসলাম প্রতিষ্ঠা হয় বুঝতে পারতেছেন আপনি এই যে খামোখা এত কথা তো বলার দরকার না কারণ এক কথাতেই তো হিসেব মেলে যায় যে কোরআনের আয়াত যে যতক্ষণ না ইসলাম আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় ততক্ষণ যুদ্ধ করতে থাকো সোজা কথা যে যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে ইসলাম ব্যাস এখানে কে খুন হইছে কে খুন করে নাই আমার সময় আমার হ্যালো আমার কথা এক মিনিট সময় শোনা সময় আছে আপনার আমার কথা কি আপনার এক মিনিট শোনা সময় আছে যদি প্রসঙ্গে কথা বলেন এক মিনিট কেন পাঁচ মিনিট শুনুন কিন্তু যদি আপনি প্রসঙ্গে না বলেন তাহলে এক মিনিট বলি এক মিনিট আই বলি মানুষ যখন শেষ ইসলাম গ্রহণ করে পরে যখন তাদের হত্যা করা হয় তখন তাদের ইসলামকে টিকা রাখার জন্য জিহাদ ঘোষণা করে তো কন্ট্রা জিহাদ করে জিহাদ করার পর মনে করুন আপনার সাথে জিহাদ হলো আমি যুদ্ধে মারা গেলাম আমাদের সম্পত্তি থাকে আমাদের অবশিষ্ট কিছু থাকে সেগুলো আপনি নিয়ে গেলেন এটা গনিমতের মাল হয় তো এখানে ইনভেস্ট বলতে কিছুই নাই এটা ইনভেস্ট আপনি কি বলেন তো আপনি একজনকে বুঝাবেন একটা কথা আরেকজন একটা কথা বুঝবে এটা জঘ্যা ভাই এটা আসলে মূল বুঝ না আপনি কি শুনারে একজনকে বললেন না ওই যে সৌরভ নাকি নাম আছে ইসলাম কি করে কথা বললো আমি সিঙ্গাপুরে গত বছর তারেই পড়াইছি এই জন্যই বলছিলাম যে সঙ্গে কথা বলে শুনবো প্রসঙ্গে কথা না বলে শুনবো না আপনি যে এখন শুরু করে দিলেন আপনার আমাকে শেখানো যে আমি কি বলি না বলি এবার আপনি শোনেন আপনি বললেন না যে আপনার মুসলিমদের খুন করা হয়েছে এই এবারে আমি আপনাকে রেফারেন্স দেখাই কে কাকে প্রথম খুন করছে এবার আপনি দেখেন গিয়ে আপনার ইয়েদেরকে জিজ্ঞেস করবেন ওই আপনার যে হুজুররা আছে তাদেরকে জিজ্ঞেস করে আমি ভুল দেখাচ্ছি কিনা সিরাতে বিশ্বকোষ ষষ্ঠ অধ্যায় আহ ষষ্ঠ খন্ড সিরাতে বিশ্বকোষ ষষ্ঠ খন্ড পাঁচশো চুয়াত্তর

কথা বলতে দিই না যতটুকু প্রয়োজন যতটুকু প্রাসঙ্গিক শুনি আপনাদের কাছ থেকে অপ্রাসঙ্গিক এই জন্যই শুনতে চাই না আপনি বললেন এক মিনিট কি কথা বলতে দিবেন দিলাম আপনি মিনিটে কিছু চলে এক গেলেন এই জন্যই মানে আপনাদের কাছ থেকে লাইন বাই লাইন শুনে শুনে ডিসকাস করতে হয় একটা দাবি করলেন না যে মুসলিমদেরকে আগে খুন করা হয়েছে এই জন্য জিয়াদ করছে আমি আপনাকে দেখাই সিরাতে বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড থেকে পাঁচশো চুয়াত্তর পৃষ্ঠায় দেখেন কি লেখা আছে অসংখ্য বর্ণনায় বলা হইয়াছে যে বদর যুদ্ধে হত্যাকারী হিসেবেই প্রতিশোধ গ্রহণের লক্ষ্যে খুবায়ুব ইবনে আদিকে মক্কাতে হত্যা করা হয়েছিল দলিল প্রমাণের মাধ্যমে হত্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রতিশোধমূলক ভাবে কাহারো হত্যা আরবদের সেই সমাজে প্রচলিত ছিল না যেহেতু কুরাইশটা তাহাকে হত্যাকারী হিসেবে প্রতিশোধ পরায়ণ হইয়া হত্যা করিয়াছিল সেহেতু ইহা দ্বারা প্রয়োজন প্রমাণিত হয় যে খুয়ায়ুব ইবনে আদি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন এবং তাহাদের কাউকে না কাকে হত্যা করিয়াছিলেন এটা আপনারা সিরাতে বিশ্বকোষে ষষ্ঠ খণ্ডে পাঁচশো চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন যে প্রথম কে হত্যা করছিল প্রথম মুসলিমরাই হত্যা করছিল অমুসলিমদেরকে সেই জন্যই মুসলিমদের সাথে এত যুদ্ধ এত হত্যা শুরু হইছে এই যে এবং এই কারণেই আপনাদের কথা আমরা শুধু প্রসঙ্গ যতটুকু ততটুক শুনতে চাই বাকিটা শুনতে চাই না সবাই কারণ হচ্ছে অনেক বাড়তি কথা বলেন আচ্ছা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এরকম